হ্যালো ফ্রেন্ড, কেমন আছে? আশা করি ভালো আছেন। আজকে আমার মা বানাবে একটা রেসিপি। এই রেসিপিটা আমি বলতে পারবো না, কারণ আমার খুব লজ্জা করছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বাঙালি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা তোমাদের নামটা আমি বলতে পারবো না, কারণ এটা তোমরা দেখে এটা কমেন্টে জানিয়ে দেবে। রেসিপিটার নামটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর আজকে দেখো যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতো আমি চিকেনের মেটে নিয়েছি। এটা আমি হালকা বয়েল করে কুচি করে নিয়েছি, কুচনি দিয়ে কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দেখো ছোট সাইজের একটা আলু নিয়েছি, আলুটাও আমি হালকা সিদ্ধ করে এটা কুচে নিয়েছি। আর দেখো এখানে একটা টমেটো, সেটাও আমি কুচি করে নিয়েছি। আর দেখো যে মশলাটা এখানে নিয়েছি আমি 2 পেঁয়াজ আর একটুখানি ধনে পাতা আমি এটা নিয়েছি, এটা আমি বেটে রেখে দিয়েছি। এবার চলো যে বাকি কাজটা করব সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমাদের সবার ভালো লাগবে, আর এই রেসিপিটা খেতে তো অসাধারণ। চলো বাকি কাজগুলো করি। দেখো যে জিনিসগুলো আমি তৈরি করে রেখেছি, এবার এগুলো আমি তেলে ভেজে নেব। আর দেখো অনেকে আছে চিকেনের মেটে পছন্দ করে না, কিন্তু ওই মেটে দিয়ে এরকম একটা রেসিপি যদি তৈরি করো আশা করি সেই খাবারটা নিশ্চয়ই সে খাবে। আর এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে আসছে। এবার যেগুলো আমি রেখেছি সেগুলো এবার আমি ভেজে নেব। এবার আমি এখানে দেখো যে পেঁয়াজ বাটা আর ধনে পাতা বাটাটা রেখেছি, এটা আমি তেলে ছেড়ে দেব। দেখো এটা আমি হালকা হালকা করে একটু ভেজে নেব। এবার দেখো আমি এখানে যে আলুটা কুচি করে রেখেছি আর টমেটো কুচি করে রেখেছি এটা সুন্দর করে আমি ছেড়ে দেব কড়াইতে। দেখো আলুটা কিন্তু আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য এরকম হয়েছে। এটা আমি সুন্দর করে মিক্স করে নেব। আর এখানে দেখো যে চিকেনের মেটেটা আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। চলো তোমাদের আমি দেখিয়ে দিই আমি এটা দিয়ে কুচি করেছি। দেখো আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব। এবার আমি সুন্দর করে এটা মিক্স করে নেব। আমি দেখো আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর তার আগে আমি দিয়ে দেব দেখো এখানে সানরাইজের মিট মশলাটা একটুখানি দিয়ে দেব, যাতে সুন্দর একটা ফ্লেভার বেরোয় সেজন্য। দেখো আমি এখানে যে ভাজিটা করেছি সব এটা আমি নামিয়ে নিয়েছি, তোমাদের দেখালাম না। আর দেখো এখানে আমি 2 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। দেখো আমি এটার ভিতরে একটু ছান্ডাইচের মিট মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে হালকা হালকা করে তেলটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি যাতে শুকিয়ে না যায়। আর একটু আগেই দেখলে আমার মেয়ে কি বলল, ওর বলতে লজ্জা হচ্ছে কি রেসিপিটা তৈরি করব। তাহলে চলো রেসিপিটা তৈরি করা যাক। দেখো আমি এখানে রাউন্ড করে নিয়েছি আর এবার আমি লম্বা শেপের মতো এরকম করে তৈরি করে নেব। দেখো আমি এখানে লম্বা দড়ির মতো করে নিয়েছি। এবার যে দড়ির মতো করছে এটা সুন্দর করে একটু চেপে চেপে আমি একটু চ্যাপটা করে নেব এরকম করে, যেহেতু পুরটা ভিতরে আমার ছেদ করতে হবে তার জন্য চ্যাপটা করতে হবে। দেখো আমি এখানে চ্যাপটা করে নিয়েছি। এবার পুরটা সুন্দর করে আমি এখানে চিকন করে সেট করে নেব এরকম করে লম্বা করে সব জায়গায় সেট করে দেব। দেখো আমি এখানে পুরটা সেট করে নিয়েছি। এবার এই সাইডের এটা আমি এখন এরকম করে মুখটা সিল করে নেব, এরকম করে চেপে মুখটা সম্পূর্ণ দিকটা মুখটা সিল করে নেব। দেখো আমি এখানে মুখটা সিল করে নিয়েছি। এবার আমি সুন্দর করে আরেকটু পাকিয়ে নেব। দেখো আমি এবার শেপটা তৈরি করে নেব। প্রথমে দেখো আমি এরকম রোল করে এটা আমি একটু ভিতরের দিকে একটু চেপে দেব, যা যেহেতু এটা ছুটে না যায়। দেখো এরকম রোল করে সুন্দর করে উপরের দিকে এই ছুঁচলিটা থাকবে। দেখো আমি এটা তৈরি করে ফেলেছি। দেখো কেমন লাগছে এটা আমার বলতে খুব লজ্জা করছে,
কিন্তু এটা ইউনিক ডিজাইন দেখো দেখতে অসুন্দর কিন্তু খেতে অসাধারণ আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব দেখো এটা আমার ডিজাইনটা আমার রেডি সব বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো এবার এগুলো আমি তেলে ভেজে নেব দেখো আমি এখানে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি হালকা হালকা গরম হয়েছে আর এটা লোক এসে ভাজতে হবে তাহলে ভিতরটা হবে না ভিতরটা মানে যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি ওই জন্য আস্তে আস্তে হলে ভাজাটা ভালো হবে চলো একটা একটা করে এটা আমি ছেড়ে দেব দেখো আমি এবার একটা একটা করে সুন্দর করে তেলে ছেড়ে দেব সুন্দর করে তেল উপর দিয়ে একটু করে ছড়িয়ে দেব তাহলে উপরটা সুন্দর হয়ে যাবে দেখতে কেমন লাগছে তোমরা দয়া করে কমেন্টে জানিয়ে দেবে দেখো এটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এরকম করে সবগুলো ভেজে নামিয়ে নেব দেখো আমি এখানে সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে দেখতে আমার আজকে খুব হাসি পাচ্ছে রেসিপিটা বানাতে দেখো আর এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বাড়িয়ে দেবে আর কমেন্ট বক্সে জানিয়ে দেবে রেসিপিটার নাম কি আমি আজকে বলতে পারছি না রেসিপিটির নাম নিউ রেসিপি আর এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সেটাও কমেন্টে জানিয়ে দেবে যে কেমন হলো রেসিপিটা দেখো এই ভিডিওটা আর বেশি বড় করবো না আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ওকে টাটা বাই বাই